ক্যাপ্টেন হয়ে ফিল, কঠিন সময়ে সেই জাদেজাই আসল স্যার, মাঠ ছাড়লেন ধোনির কোলে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার ব্যাটে স্বপ্ন পূরণ হলো MS ধোনির ও চেন্নাই সুপার কিংস ফ্যানেদের। 8 বলে 19 রান করলেও IPL-এর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাদেজার এই ইনিংস। রবীন্দ্র জাদেজার ব্যাটে স্বপ্ন পূরণ হলো MS ধোনির ও চেন্নাই সুপার কিংস ফ্যানেদের। 8 বলে 19 রানের করলেও IPL-এর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাদেজার এই ইনিংস। ফাইনালের মতো ম্যাচে প্রবল চাপের মুহূর্তে 2 বলে 10 রান, সেখান থেকে 1টি 6 ও 1টি 4 মেরে দলকে ট্রফি এনে দিয়ে ধোনির মঞ্চে সেরা ফিনিশার হয়ে ওঠেন স্যার রবীন্দ্র জাদেজা। শেষ বলে যেখানে ধোনি নিজে চোখ বন্ধ করে বসেছিলেন, সেখানে ব্যাটকে তরোয়াল বানিয়ে বুক চিতিয়ে যুদ্ধ করে দলকে পঞ্চম ট্রফি ও ধোনিকে সেরার শিরোপা এনে দিলেন রবীন্দ্র জাদেজা। স্বপ্নের IPL ফাইনালে স্বপ্নের ফিনিংস করে মাঠে জাদেজার দিক বিদিক ভুলে জাদেজার দৌড় ছিল দেখার মতো। তখনও ডাগ আউটে চোখ বন্ধ ধোনির, পুরো দল ছুটছে জাড্ডুর নাগাল পাওয়ার জন্য। শেষে ধোনির কাছে গেলেন জাদেজা, প্রিয় সতীর্থকে জড়িয়ে ধরলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। দুই দীর্ঘদিনের সতীর্থের আবেগঘন মুহূর্ত ছিল দেখার মতো। শেষে ধোনির কোলে মাঠ ছাড়লেন জাড্ডু। প্রথম বল হাতে গুজরাটের সেরা ব্যাটার শুভমান গিলের উইকেট, পরে ব্যাট হাতে ম্যাচ উইনিং ফিনিংস ইনিংস। CSK এর পঞ্চম ট্রফি জয়ে স্যার জাদেজার ভূমিকা কোনোদিনও ভুলবে না CSK। কেমন লাগলো আজকের এই পর্ব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।